হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে জেডিকে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। আশা করি আপনারা সেটা ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অফিসিয়াল যে আইডিই অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও, সেটা কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা দেখিয়ে দেবো। সো প্রথমে গুগলে আমরা সার্চ দিব অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড, এই কথাটা লিখে সার্চ দিব অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। তারপর এখানে দেখবেন যে ডেভেলপার অ্যান্ড্রয়েড ডট কম, এই অপশনটা আসবে অবশ্যই। এইখান থেকে ডেভেলপার অ্যান্ড্রয়েড ডট কম এখানে ক্লিক করব, ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে ক্লিক করব। তারপর এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিতে পারেন, যদিও আমার সন্দেহ কেউ সেটা পড়ে কিনা না। দেন অবশ্যই এখানে টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, স্ক্রল করে নিচে। তারপর এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও বান্ডলে ক্লিক দেব। দেন অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে ডাউনলোড করা হয়ে যাবে, বাট অনেক সময় নেবে যেহেতু ফাইলের সাইজ অনেক বড়। তো আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড করবো না, আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি, বাট আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার পর। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি ডাউনলোড যেখানে করা সেইখানে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও বান্ডল, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডবল ক্লিক দেবো। ডাউনলোড করার পর এরকম একটা এক্সিকিউটেবল ফাইল পাবেন, সেটা ডবল ক্লিক দেবেন। একটু সময় নেবে, ডিপেন্ড করবে আপনার সিস্টেমের উপর, কম্পিউটার সিস্টেমের উপর, র্যামের সাইজ, হার্ড ডিস্ক এইসবের উপর নির্ভর করবে, কম্পিউটার প্রসেসের উপর নির্ভর করবে। দেন নেক্সটে ক্লিক করব, এখানে সব কিছু সিলেক্ট আছে। নেক্সট, আই এগ্রি, নেক্সট, বাই ডিফল্ট যা আছে সব রাখবো, ইনস্টল। দেন এখানে অনেকখানি সময় নেবে, সো আমি ভিডিওটা পোস্ট করে দেবো, যখন ইনস্টল কাজ শেষ হয়ে যাবে তখন আবার ব্যাক করবো ইনশাল্লাহ। যাই হোক, অনেকখানি সময় নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। নেক্সটে ক্লিক করব, ফিনিশ। একটু সময় নেবে অবশ্যই, আসলে যখন অ্যান্ড্রয়েডের কোর্স করবেন আপনাদের অনেক সময় ধৈর্যের পরীক্ষা দিতে হবে, অনেক সময় নেবে রান করতে, বিভিন্ন সময় দেখা যাবে। ওকে, সো এখানে যেটা দেখতে পাচ্ছেন আই ডু নট হ্যাভ এ প্রিভিয়াস ভার্সন, অবশ্যই আমার প্রিভিয়াস ভার্সন ছিল না, আপনাদেরও এরকম থাকবে যে আই ডু নট হ্যাভ এ প্রিভিয়াস ভার্সন, সো এটাতে ক্লিক করা থাকবে, ওকে। অ্যান্ড্রয়েড স্টুডিও স্টার্ট হচ্ছে। তো এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, অ্যান্ড্রয়েড স্টুডিও যখন আমাদের ইনস্টল করা হয়ে যাবে, তারপর যেটা করব আমরা এসডিকে ম্যানেজারটা সেট আপ করে নেব, কারণ এতে করে আপনাদের সুবিধা হবে পরবর্তীতে যখন বিভিন্ন এপিআই ব্যবহার করার চেষ্টা করবেন, বিভিন্ন ক্লাস মেথড এগুলো ইউজ করার চেষ্টা করবেন, তখন খুব সহজেই আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। এসডিকে ম্যানেজার হচ্ছে সবগুলোর একটা প্যাকেজ, ওকে। এইখানের মধ্যে সব কিছু থাকবে যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ইউজ করতে পারবো, ওকে। তো এখানে অবশ্যই নেক্সটে ক্লিক করবো আমরা, বাই ডিফল্ট যেভাবে আছে, নেক্সট, ফিনিশ। এখানে আরেকটু সময় নেবে, সো ভিডিওটা পোজ করে দিচ্ছি আবারও। ওকে, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এসডিকে ইজ আপ টু ডেট, ফাইন। তো ফিনিশ দেবো এখানে, এবং আমরা চাইলে এবার স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট এখানে ক্লিক দিতে পারি নতুন প্রজেক্ট ওপেন করার জন্য। তো সেটা করার আগে প্রথমে যেটা করব, আপনাদের বলেছিলাম যে এসডিকেটা কনফিগার করব, সো কনফিগারে যাব, এসডিকে ম্যানেজার এইখানে যাব। তারপর একটু সময় অবশ্যই দিতে হবে এইখানে। আপনার চাইলে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এপিআই লেভেল এখানে দেখতে পাচ্ছেন আমি আপডেট ভার্সন যেটা 25 সেটা এখানে আমি ইনস্টল করেছি। আপনারা চাইলে 17 অথবা 15 থেকে শুরু করে 25 পর্যন্ত ইউজ করতে পারেন, ইনস্টল করে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা, হোয়াট এভার ইউ লাইক, ওকে। এবং এসডিকে টুলস এখানে দেখতে পাচ্ছেন যা যা প্রয়োজনীয় তা ইনস্টল করে নিয়েছে, বাট আমি যেটা করি আসলে অবশ্যই আননেসেসারি, যা প্রয়োজন নাই তাও আমি আনইনস্টল করি, কারণ অনেক সময় দেখা গেছে অনেক কোডের মধ্যে হ্যাসল শুধু শুধু চলে আসে। তো আমি যেটা করি বিশেষ করে যে ডিবাগিং টুলস, তারপর এপিআই সিমুলেটরস, অ্যান্ড্রয়েড এমুলেটরস, সো এই সবগুলোই আনইনস্টল করে নিই এখানে, যা ইনস্টল করে নিই অ্যাকচুয়ালি, যা যাই আছে সবই আমি ইনস্টল করে নিই। এটা হচ্ছে একটা বেটার অপশন, এতে করে অন্য সময় যাতে কাজের মধ্যে কোনো প্রবলেম না হয়, ওকে। কারণ অনেক সময় দেখা গেছে রান টাইম এরর এই সেই হাবি যাবি,
সো আমি সব কিছু এখান থেকে এসডিকে টুলসের যা যা আছে সবই এখান থেকে আমি ইনস্টল করে নিয়েছি। ওকে, তো আপনারাও সেটা করে নেবেন। এবং অবশ্যই এটা অনেক সময় নেবে, অ্যাকসেপ্ট করে দিতে হবে, নেক্সট। যেহেতু এটা অনেক সময় নেবে তাই আমি ভিডিওটি আবারও পোজ করে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডান, সো ফিনিশে দেব। আবার কনফিগারে চেক করে নিচ্ছি এসডিকে ম্যানেজারে, দেখতে পাচ্ছেন যে এসডিকে টুলস সবগুলোই আমি এখানে ইনস্টল করে নিয়েছি। আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো নিতে পারেন, বাট আমার মনে হয় ইনিশিয়ালি সবগুলোই ইনস্টল করে নেওয়াটা বেটার, কারণ কখন কোনটা প্রয়োজন হবে আসলে প্রথম দিকে বোঝা যাচ্ছে না, যেহেতু আমরা শিখবো অনেক কিছুই। এবং এসডিকে প্ল্যাটফর্ম যেটা বলেছিলাম, এপিআই 15 থেকে আপনারা চাইলে 25 পর্যন্ত যতগুলো আছে সবগুলো ইনস্টল করে নিতে পারেন। ওকে, এজ ইউর উইশ, যে সেখানে সিলেক্ট করবেন, ওকে দিবেন, দেন ইনস্টল করা শুরু হয়ে যাবে। ওকে, সো ইনস্টলেশন সম্পর্কে এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটা তৈরি করবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।